भैया ये क्या है? चिकन। चिकन है? चिकन फ्राई। अच्छा और ये? फिश फ्राई। फिश फ्राई। और ये क्या, ये कारी है? ये इसकी ग्रेवी। अच्छा इसकी ग्रेवी, इससे बनता है पूरा ये प्रिपरेशन। এরকম একটা জিনিস রাঁচিতে আমরা ট্রাই করেছিলাম। এখন আমরা ফার্স্টেই পেয়ে গেলাম হচ্ছে এই দাদার দোকান যেখানে মোমো বিক্রি হচ্ছে। মোমো এখানে ম্যাক্সিমামই স্ট্রিটে দেখলাম ভেজ মোমো আছে। এই হচ্ছে মাত্র 20 টাকায় 5 পিস মোমো। সিরিয়াসলি এবার হচ্ছে টেস্ট করে দেখি কেমন কি লাগে। ভেরি গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। মানে এই দুটো তিনটে এপিসোড ধরে তোমাদের সমস্ত ট্রাভেল গাইড দিয়েছি, মানে সমস্ত ট্রাভেল ইনফরমেশান দিয়েছি। বাট আমি কলকাতা ফুটি ছিলাম, কলকাতা ফুটি আছি, কলকাতা ফুটি থাকবো। তাই মানালি বা সিমলা যেখানেই যাই না কেন, ফুড ব্লগ ইজ ইম্পর্টেন্ট গাইজ। আর এই ফুড ব্লগ ছাড়া বা ফুড এক্সপ্লোর করা ছাড়া আমার মনে হয় না যে কোনো একটা জায়গা ঘোরা বা সেই জায়গার ট্যুর ইনফরমেশান বা গাইড দেওয়া সম্পূর্ণ হয়, কারণ আমাদের ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়া কিন্তু একদম অতপ্রতভাবে জড়িত। আর যেহেতু আমরা সিমলাতে আছি, নিয়ে নিয়েছি কিলো কিলো আপেল, মানে এখানে 1.5 কিলো আপেল আছে টোটাল, বুঝতে পারছো? 50 টাকা না কত, 100 টাকা কেজি। বাট সেই 100 টাকা কেজির আপেল হচ্ছে সেরা সেরা আপেল, মানে এই আপেল আমাদের ওখানে যে কত টাকা কেজি হবে তার ঠিক নেই। শুধু কিন্তু নর্মাল ওই পিঙ্ক আপেল বা রেড আপেল নয়, এখানে কিন্তু রেড আপেল আছে, হলুদ আপেল আছে এবং সবুজ আপেলও আছে। সব কিছুর দাম, মানে সব আপেলের দামই কিন্তু একই রকম, মোটামুটি 100 টাকা কিলো যা আর কি দেখলাম। আর অ্যাপেলগুলো প্রচণ্ড ফ্রেশ, আর এখানে স্যাম্পেল হিসেবে খাওয়া দাওয়া দেয়, মানে মোটামুটি একটা অ্যাপেল আমাদের ফ্রিতেই খাইয়ে দিয়েছে, মানে বিশাল টেস্টি, সিরিয়াসলি দুর্দান্ত অ্যাপেলটা খেতে। এখন হচ্ছে আমরা এক্সপ্লোর করবো আজকে সিমলার টোটাল খাবার দাবার, সেটা স্ট্রিট ফুড হতে পারে এবং সিমলার কিছু স্পেশাল খাবার দাবারও হতে পারে এবং রেস্টুরেন্টও হতে পারে। দেখি একটু ঘুরে ঘুরে আমি নিজের পায়ে আর কি হেঁটে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর এদিকে ডগিজরা চলে এসেছে দেখতে পাচ্ছ, পাহাড়ে আসলে লোমু লোমু ডগিজ দেখা খুব ইম্পর্টেন্ট। বাট আমি একটা কথা তোমাদেরও বলতে চাই, তোমরা যতই প্যাকেজে আসো বা যে কোনো জায়গা প্যাকেজে ঘোরো না কেন বা প্ল্যান করে ঘোরো না কেন, একটা দিন বা হাফবেলা হলেও নিজেদের মতো করে ঘোরার জন্য রাখবে। আর আমার মনে হয় যে একটা জায়গা তোমরা যদি পায়ে হেঁটে এক্সপ্লোর করো, তখন তোমরা সেই জায়গাটা সম্বন্ধে অনেক কিছু জানবে এবং লোকাল জিনিস এক্সপ্লোর করতে পারবে, যেটা আমি পার্সোনালি সব জায়গাতে গেলে করি এবং তোমাদের জন্য নতুন কিছু ইনফরমেশন আনতে পারি। হাঁটতে হাঁটতে এসেছিলাম হচ্ছে এই সিমলা হসপিটালের দিকটাতে, আর ওইখানেই হচ্ছে ওই অ্যাপেল নিলাম। ওইদিকে অনেক কটা অ্যাপেলের দোকান আছে, ওখান থেকে অ্যাপেল নিয়ে এখন আমরা নামবো। আর এই হাঁটতে হাঁটতে আসার সময় প্রচুর জায়গা আমরা খুঁজে পেয়েছি খাবার দাবারের। এখানে দেখতে পাচ্ছ চপ্পল 70 টাকা করে বিক্রি হচ্ছে, মানে নতুন নতুন চপ্পল, আর বাচ্চাদের যেগুলো আছে 50 টাকা করে সেল চলছে এখন। আর এই রাস্তার সাইডে দুধারে প্রচুর প্রচুর খাবার দাবার এবং হোটেল। এখন আমরা ফার্স্টেই পেয়ে গেলাম হচ্ছে এই দাদার দোকান যেখানে মোমো বিক্রি হচ্ছে। মোমো এখানে ম্যাক্সিমামই স্ট্রিটে দেখলাম ভেজ মোমো আছে। আর দাদা থেকে একটু জেনে নি ভাইয়া, ভেজ মোমো কা প্রাইস কিতনা হ্যাঁ? ইধর হাফ 20 কা ফুল 40। 20 মে কিতনা পিস আতা হ্যায়? 5 পিস। আর 10 পিস আতা হ্যায় ফুল মে? ঠিক আছে। আর এখানে মেয়োনিজ, গ্রিন চাটনি, সবুজ চাটনি সমস্ত কিছু দেওয়া, মানে রেড চাটনি। এখানে দাদাটা মশলাও দিয়েছে ভাই, কে ক্যা হ্যাঁ মশলা? চাট মশলা হ্যাঁ। ওকে নাও, এটা ধরো, বেশ কালারফুল লাগছে। এই হচ্ছে মাত্র 20 টাকায় 5 পিস মোমো। সিরিয়াসলি যথেষ্ট চিপেস্ট খাবার দাবার। স্ট্রিট মোমো আমরা ট্রাই করে দেখি, আর এই পাহাড়ে স্ট্রিট মোমো যা সেরা। মানে এই হচ্ছে দেখতে পাচ্ছে ভেজিস, ভেতরে প্রচুর পরিমাণে ভেজিস আছে, আর এখানে অনেক রকমের চাটনি, প্রচণ্ড গরম আছে, আর এই হালকা ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। টেস্টি, জামান্দাজে ভালো হচ্ছে। তো আমরা মোমো খাওয়ার পর একটুখানি এই দিকটা দিয়ে নাবজি, মানে মেলের দিকটা যাচ্ছি। আর এখানে প্রচুর প্রচুর খাবারের দোকান আছে, ইধার শায়দ ফিশ মিলতা হ্যায় জম্মু সাইড এসা কুই। ভাই ইয়ে ক্যা হ্যায়? চিকেন হ্যায়? চিকেন ফ্রাই। আচ্ছা আর ইয়ে? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। ইয়ে ক্যা, কনসা ফিশ হ্যায়? ওকে ট্রাই করো কে। ওকে চলো, এগুলো লোকাল স্ট্রিট ফুড এখানকার, ট্রাই করি তোমাদেরও একটু দেখাই। আর ভাইয়া প্রাইস কিতনা করকে? 120 কা 250 গ্রাম। আচ্ছা আর ইয়ে ফিশ? 100 কা 250 গ্রাম। আচ্ছা ইয়ে বোনলেস? বোনলেস কি? 250 গ্রাম। 250 গ্রাম এ কে সেম প্রাইস দে সেম হোগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 250 গ্রাম সবসে কম হ্যায় জি। আচ্ছা ঠিক আছে। তো দাদারা এরকম ফ্রাই করে গরম গরম একদম দিচ্ছে দেখো। তো চলো একটু টেস্ট করি অল্প করে, দেখি কেমন কি লাগে।
এখানে আমরা নিলাম হচ্ছে এই চিকেন নিলাম আর এখানে ফিশও নিলাম আর আমরা অল্প অল্প করে নিয়েছি বাট দাদাদের এখানে কিন্তু 250 গ্রাম হচ্ছে সবচেয়ে কম এর নিচে হয় না বাট আমরা যেহেতু অনেক কিছু ট্রাই করবো তো আমরা একটু রিকোয়েস্ট করলাম দাদারা অল্প অল্প করে দিয়ে দিয়েছে মানে দুটো ফিশ আর দুটো চিকেন মিলিয়ে তো চলো অল্প করে একটু টেস্ট করি তোমাদেরও দেখাতে পারবো বাদ বাকি আরও প্রচুর প্রচুর খাবার দাবার আছে এই স্ট্রিটে তো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে এই ফ্রাইটা সিরিয়াসলি সেরা গন্ধ বেরোচ্ছে আর কতটা পপুলার দোকানটার ভিড় দেখে বোঝা যাচ্ছে কন্টিনিউ দোকানটায় ভিড় আছে আর এখানে চিকেন আর ফিশ মিলিয়ে দাদারা আমাদের 150 গ্রাম করে দিয়েছে যেটা এক একটা তোমাদের 150 গ্রাম নিতে হবে আমরা অল্প করে নিয়েছি সাথে গ্রিন চাটনি আর এই প্লেটটার দাম নিচ্ছে 100 টাকা এখানে ফিশ আর চিকেন মেলানো আছে চলো এবার আমি একটু ট্রাই করে দেখি মানে টেস্ট করে দেখি কেমন লাগে যদি আমি বুঝতে পারছি না কোনটা ফিশ আছে এইটা ফিশ এটা ফিশ আমি আমার মাছের কাটা খাই না কাটা পড়লেই বুঝে যাবে জিজ্ঞেস করে নিচ্ছি বলে যে সিঙ্গেল কাটা আছে এটা চিকেন এটা চিকেন তাহলে চলো আমি চিকেনটাই আগে টেস্ট করে দেখি গ্রিন চাটনি দিয়ে আর এদের কিন্তু গুগল ম্যাপ লিংক এবং ফোন নাম্বারও আছে গুগলে একটু সার্চ করে নিতে পারো তোমরা দেখে চলে আসতে পারো যাদের অসুবিধা হবে ওয়াও ফ্যান্টাস্টিক এর কতটা নরম আর কতটা জুসি দেখো টু গুড হালকা একটা মশলার ফ্লেভার পাচ্ছি বাইরেতে দারুণ খেতে আর মাছ আর মাংস দুটোই কিন্তু একই ব্যাটারে ফ্রাই করা আর এইটা হচ্ছে ফিশটা দেখতে পাচ্ছি কী ফিশ বললো যেন একটা ভুলে গেছি বাট এই ফিশের যে কনসেপ্টটা আছে মানে এরকম ফ্রাই করে দেওয়া মশলা দিয়ে এটা জম্মুতে আমি দেখেছিলাম সেই সেম জিনিসটা আমি এই সিমলাতেও দেখতে পেলাম মাছটাও দারুণ ফ্রেশ একদম জাস্ট দেখো তোমরা এইরকম লেভেলের ফ্রেশ প্রচণ্ড গরম আছে কতটা সফট দেখতে পাচ্ছ আমি ভাঙতে পারছি না কারণ গরমের জন্য বাট প্রচণ্ড ফ্রেশ যেমন মাছটা তেমন মাংসটা আর সুন্দর ফ্লেভার দুর্দান্ত যারা এখানে খেয়েছো তারা জানো আমার ফাটাফাটি লেগেছে তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট এই হচ্ছে দেখতে পাচ্ছ নাম শিবা ফুড কর্নার গুগলে তোমরা পেয়ে যাবে আর ভাইয়া কা হাত কা এই খানা হ্যায় না ভাই সাহেব বহুত হি আচ্ছা হ্যায় ভাইয়া আর ইয়ে মশালা পুরা একদম মানে লাজবাবে যারা যারা খেয়েছো তারা জানো আর যারা ট্রাই করোনি একবার এসে এই দোকানে ট্রাই করে যাও সিরিয়াসলি ফ্যান্টাস্টিক স্ন্যাক্সের আইটেম ভাইয়া আর কিছু মিলতা হ্যায় ইধার अच्छा चिकन करी मटन करी और राइस के साथ अच्छा 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 ठीक है भाई आता हूँ भाई तो चलो चिकन करी मटन करी राइस के साथ আর এইদিকে এখন আমরা সামনের দিকে যাবো এখানে আরও প্রচুর প্রচুর খাবার দাবারের আইটেম আছে যেগুলো ট্রাই করবো বাট এখানে ছোলে বাটুরে যেগুলো দেখলাম সে আমাদের ওই কলকাতার মতো এগুলো ঠিক পছন্দ হলো না মানে দিল্লির সেই অথেন্টিক ব্যাপারটা নেই বাট ছোলে কুলচে আমি একটা সামনের দিকে দেখেছি এরপরে আমি ঘুরতে ঘুরতে যে জিনিসটা আবিষ্কার করেছিলাম বলতে পারো এইখানে একটা আইটেম যেটা চিকেনের আমি দেখেছিলাম এটা আমি এক্স্যাক্টলি জানি না যে কী জিনিস বাট এই যে এইটা দেখতে পাচ্ছ এই আইটেমটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে আমি একটু দাদার থেকে জেনে নেবো যে এটা কী আছে ভাইয়া ইয়ে আঙ্কেল ইয়ে কে হ্যাঁ ইয়ে চিকেন তাওয়া চিকেন আচ্ছা প্লেট কিতনে করকে আচ্ছা 250 কা হাফ হ্যায় হাফ মে কিতনা আতে পিস 6 পিস আচ্ছা বহুত জ্যাদা আ জায়তে হ্যায় ওর ইসকে সাথ খানে কে লিয়ে কিয়া হ্যায় আচ্ছা সব কুছ মিল জায়েগা ঠিক আছে দেখি চলো একটুখানি অল্প করে ট্রাই করে যাই না কারণ এত তো আমরা ট্রাই করতে পারবো না আমাদের পেটেও জায়গা নেই আর ইয়ে কিয়া ইয়ে কারি হ্যায় আচ্ছা ইসকি গ্রেভি ইসে বানতা হ্যায় পুরা এই প্রিপারেশন ওকে তো ইয়ে গ্রেভি দেখতে হবে জাস্ট লোভনীয় মানে সেই লেভেলে এরকম একটা জিনিস রাঁচিতে আমরা ট্রাই করেছিলাম এখান থেকে আমরা একটা থামস আপ নিয়ে নিলাম কারণ এতটা আমরা খেতে পারবো না এখানে হাফের কমে হয় না তো এতটা 6 পিস মানে এখানে বুঝতেই পারছো মোটামুটি এরকম সাইজের 6 পিস তো খেলে এখন পেট মানে ফুল হয়ে যাবে একদম আর কিছু এক্সপ্লোরই করতে পারবো না তো ঠিক আছে তোমরা যখন আসবে এখান থেকে ট্রাই করতে পারো বেশ একটা ইউনিক জিনিস দেখলাম এই চিকেনের আইটেমটা দেখে তো বেশ ভালো লাগছে তোমরা যারা ট্রাই করবে ট্রাই করে আমায় বলো কেমন কী খেতে হয়েছে এখন আমরা আরও একটু নিচের দিকে নামছি আর এদিকে সানসেট হচ্ছে যদিও বোঝা যাচ্ছে না কারণ মেঘের জন্য বাট এখানে আমরা দেখেছি ছোলে কুলচে भैया क्या है ये छोले कुलचे भैया छोले कुलचे कितने करके प्लेट 40 रुपीज के ओके तो चलो एटा एक ट्राई करे देखी কেমন লাগে বাদ বাকি এই দিকটা তো সোজা মেলের দিকটা চলে যাচ্ছি যেখানে আরো আরো প্রচুর স্ট্রিট ফুড আছে তো তোমাদের একটু ব্যাপারটা দেখাই এখানে প্রথমে হচ্ছে বাটারের মধ্যে বানটাকে শেকা হচ্ছে চিলি নরমাল চটপটা আচ্ছা আচ্ছা আর ইয়ে ইয়ে ছোলে হে ঠিক হে চলো ট্রাই করকে দেখতাও 40 রুপে আর একদম মানে যেই জায়গাটায় আমরা ওই ফিশ ট্রাই করলাম চিকেন দেখালাম সেখান থেকে তোমরা মেলের দিকে যেতেই কিন্তু এই যে দোকান দেখতে পাচ্ছ ফ্রুটের দোকান তার ঠিক অপোজিটেই দাদার দোকান পেয়ে যাবে যেখানে তোমরা ট্রাই করতে পারবে ছোলে কুলচে ওকে তো এই হচ্ছে প্রিপারেশন
और ये चटनी है भैया? ये पुदीना इमली चटनी है। अच्छा, ये आ गया क्रीम आपका, नींबू। ठीक है, थैंक यू। তো এই হচ্ছে দেখতে পাচ্ছি 40 টাকায় আমাদের ছোলে কুলচে, মানে এটাই দিল্লি স্টাইলে সেই অথেন্টিক ছোলে কুলচা না, একটু বার্গার টাইপের অনেকটা। আর একটা এখন আমরা একটা সেরা জিনিস ট্রাই করতে চলেছি, এটা প্রচন্ড ইউনিক, তোমাদের বললাম দিল্লির মতো নয়, জাস্ট একটু ইউনিক। ক্লোজলি তোমাদের দেখাই, প্রিপারেশন তো দেখালাম আমি। ভেতরে দেখতে হচ্ছে ছোলে, একটা সুন্দর মশলা আছে, উপরে ক্রিম ট্রিম দেওয়া, আর এটা একটা বানের মতো, মানে একটা বার্গার বানের মতো, মাঝখানটা কেটে জিনিসটা ফিল করে দিচ্ছে। 40 টাকা, স্ট্রিট ফুড ভ্যালু ফর মানি। এবার হচ্ছে টেস্ট করে দেখি কেমন কি লাগে। চটপটা ফ্লেভার, ভেতরে টক ঝাল, মিষ্টি হালকা ফ্লেভার, দুর্দান্ত লাগে, যেরকম চটপটে টাইপের, টমেটো টমেটো দেওয়া আছে, একদম সন্ধ্যেবেলার দুর্দান্ত স্ন্যাক্স একটা। ওকে, তো ফাইনালি আমরা এই ছোলে কুলচে খেলাম। সিরিয়াসলি জিনিসটা সেরা খেতে, আমাদের হয়তো অথেন্টিক সেই দিল্লির ছোলে কুলচা নয়, বাট এটা এখানকার মতো, বাট ভালো লেগেছে। আর এখানকার লোকের ব্যবহার প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড হাম্বেল সবাই। আমরা যাচ্ছি হচ্ছে মেলের দিকে, মানে মেন মেলের দিকে, এটাই মেল রোডই, বাট মেন মেলের দিকে যাচ্ছি। একটু আগিয়ে মেন এরিয়াটা পড়বে, আর চারিদিকে প্রচুর শপিং করার জিনিসপত্র, তোমরা ভোরে শপিং করে নিয়ে যেতে পারবে যেটা চাও। আর হিমাচলের ম্যাগিও খুব ফেমাস, বাট ম্যাগি হয়তো ট্রাই করা হয়নি। চা খাবে নাকি? হ্যাঁ, চা খাবে। আসো চা খাই একটু। এখানে দেখি চায় আছে নাকি। ভাইয়া চায় মিলেগা? ওকে, দো চায় দে দিজিয়ে। আর ইধর ভাইয়া কা ইয়ে ইয়ে ক্যা হ্যায় ভাইয়া, ইয়ে ইয়ে উসকা ইউজ ভাইয়া ক্যা হ্যায়। ঠিক হ্যায়, চায় দে দিজিয়ে ফির পহলে। ইয়ে ক্যা হ্যায় ভাইয়া? বাস্কেট চা। আচ্ছা আচ্ছা, ইয়ে কে ইসসে ইসসে চায় হোতা হ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র আছে। আমরা ওদিক থেকে ওইরকম যেমন ছোলে কুলচা ট্রাই করেছিলাম, এটাও বেশ একটা ইউনিক জিনিস লাগলো। ইসকা প্রাইস কে? 120। আচ্ছা, এখন আমরা হচ্ছে খাচ্ছি গরম গরম চা। এই কাপটার দাম হচ্ছে 20 টাকা, বাট চাটা ভালো খেতে, আদা দেওয়া চা, আর এই ঠান্ডার মধ্যেই চাটা খুব দরকার। কেমন লাগছে চা খেতে? পুড়ে গেছে গরমে, আর পুরো মেঘলা করে এসছে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো দোকান আছে, সেখান থেকে খাচ্ছি, মানে মেঘ হয়ে এসছে। ও আচ্ছা, তাও ঠিক কথা। বাট হিমাচলের ম্যাগিও সেরা খেতে, কিন্তু আমি ঢাঙ্কা ম্যাগি নেই মিলা ইধার, মতলব ও যো টয় ট্রেন মে খায়ে থে ও ম্যাগি একদম 50 রুপয়ে কা ঘটিয়া ম্যাগি থা। আমি ওপি লেভেল হিন্দি আর ওপি লেভেল বাংলা মিলিয়ে মিশিয়ে বলি, মাঝে মাঝে ইংলিশ বলবো ওপি লেভেলের, এবার সবাই উড়ে যাবে তাহলে। এখন আমরা এইখানে এসেছি, এখানে একটা কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেটা একটু দেখতে হবে কি, এটা ব্রেডের মতো, আর নিচে তো জমজমার দেখতেই পাচ্ছ, বাট এই দিকটাও কিন্তু বেশ ভালো লাগছে। ওদিকটা আমরা যাবো, কি সুন্দর লাগছে দেখো আকাশটা। সিরিয়াসলি এক লাইক তো বানতা হ্যায় ইসলিয়ে এই জিনিসটা ট্রাই করবো এখন। আঙ্কেল ইয়ে ক্যা হ্যায়? ইয়ে হ্যায় টিকিট চিজ বার্গার। আচ্ছা আচ্ছা, ইয়ে কিতনে করকে? ইয়ে জিতনে করকে বলোগে উতনে করকে বান জায়েগা। আচ্ছা, মতলব কম সবচে কম কিতনে হো রহে? সবচে কম ওয়ালা 30 কা। 30 কা হ্যায়? হ্যাঁ জি। ওকে, তো ইয়ে আলু টিক্কি বানসে হোতা হ্যায়, এক কর দিজিয়ে। তো চলো আমরা এটাও একটা ট্রাই করি না, আমরা প্রচুর খাবার দাবার, আর চিজ ওয়ালাই কর দিজিয়ে। ওকে, তো আমরা এটা ট্রাই করি, দেখি কেমন কি লাগে। আর এখানে কি কি ইউজ করছে? থোড়া জাদা নেই। ওকে, ইয়ে চাটনি আ গয়া, ইয়ে কিসকা চাটনি হ্যায় ভাইয়া? গুড় কা। গুড় কা চাটনি? হ্যাঁ জি। ওকে, তো ইসমে ভেজিস ভি আতা হ্যায়, আর ভাইয়া ইস তরফ আন্ডা, বয়েল আন্ডা হ্যায় না ভাই? ওকে, আন্ডা অমলেট। তো চলো আমরা এখন এই বানটা ট্রাই করি। মোটামুটি এই প্রিপারেশন দেখতে পাচ্ছ, পুরোটা রেডি হোক দেন তোমাদের দেখাচ্ছি। আর এই রুটটা থেকে আমরা সোজা খাবার ট্রাই করতে করতে আসছিলাম এই আঙ্কেলের কাছে, এটাও একটা ইউনিক জিনিস দেখলাম এখানকার। ওকে, তো এক পুরা চিজ আ যায়। ওকে, বাহ। আর ইয়ে দো টিক্কি, আর গুড় কি চাটনি, ইয়ে মিঠা হতা হ্যায় না? হ্যাঁ। আর ইয়ে গ্রিন চাটনি হ্যায়? গ্রিন চাটনি হ্যায়, পুদিনে ওয়ালি, পুদিনে ওয়ালি ঝরকা হওয়া চাটনি। আচ্ছা হ্যাঁ। আর ইয়ে বন গয়া? আভি নেই বন গয়া, আভি তো গরম করনা হ্যায় ইসকো। আচ্ছা, ইয়ে গরম হোগা পুরা, গরম হোগা পুরা, মক্খন লাগা কে।
অনলাইন পেমেন্ট ভি অ্যাকসেপ্টেড হে তো কেউ যদি চাও অনলাইন পেমেন্ট করতে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ফাইনালি আমাদের কাছে তৈরি হয়ে গেছে এরকম পুরো বাটারে মাখা দেখতে পাচ্ছো এই বানটা জাস্ট ওয়াও লেভেলের লাগছে চলো টেস্ট করে দেখি আবার কেমন কি লাগে অলরাইট তো এখন আমরা এটা ট্রাই করবো পুরো প্রিপারেশনটা তো তোমরা দেখলেই আর ভেতরে এরকম দেখতে পাচ্ছ চিজ দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মশলা দেওয়া আছে আর সাথে হচ্ছে দু রকমের চাটনি একটা গুড়কি চাটনি মিষ্টি হবে এটা আর একটা হচ্ছে গ্রিন চাটনি দারুণ খেতে আর ভেতরে চিজের জন্য ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করেছে বানটা তো আমরা নিজেদের মতো করতে পারবে মানে বেশি যদি করা চাও সেটাও করতে পারবে হালকাও করতে পারবে আর এখানে হচ্ছে কিন্তু খুব ইউনিক ইউনিক টাইপের খাবার দাবার আমরা ট্রাই করছি যেটা সিরিয়াসলি বেশ ভালো লাগছে ফাটাফাটি খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়ার সাথে সাথে যদি এইরকম ভিউ পাওয়া যায় ওহো ভাই সাহ সেই পাহাড়ের চরম ভিউ মানে এই ভিউটা দেখার জন্যই হয়তো বাঙালিরা বারবার ছুটে ছুটে পাহাড়েই আছে এই ভিউটা আমরা দেখছিলাম সেটাই হচ্ছে এইখান থেকে দেখছি এখানে মেলের কাছে একটা সুন্দর স্পট আছে মানে এটা হচ্ছে মেন মেলের মার্কেটটা যেখানটা আর কি বলতে পারো মেলের প্রাণকেন্দ্র এখানটা এসেই সবাই আর কি ছবি তোলে আর এইদিকে চার্জ আছে দেখতে পাচ্ছো এখানে সুন্দর একটা ফাউন্টেন মতো আছে আর এইখানটা প্রচুর খাবারের দোকান এবং পুরো জায়গাটা আলাদাই লাগছে বিদেশের মতো আর আমাদের দেশের পতাকা জল জল করছে একদম জাস্ট সেরা লাইক করে দাও তাড়াতাড়ি ভিডিওটা বাদ বাকি তোমরা এই জায়গাটায় যদি আসো আসলে কিন্তু সুন্দর এইরকম দৃশ্য জাস্ট উপভোগ করতে পারবে পুরো সিমলা সিটিটা দেখা যাচ্ছে আর মেঘ করেছে বাট মেঘটা হালকা আছে বলে দেখা যাচ্ছে মেঘ পুরো থাকলে হয়তো দেখা যেত না কারণ মেঘটা পুরো যদি আর কি ক্লিন থাকতো তাহলে এই দূরের এই লেয়ারগুলো আমরা দেখতে পেতাম আমরা শুধু কাছেরটাই দেখতে পাচ্ছি বাট দারুণ লাগছে বহু বছর পর এইরকম সুন্দর এক্সপিরিয়েন্স তার সাথে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই রাত বাড়ার সঙ্গে সঙ্গে তো গাইস ফাইনালি আমরা তো খাওয়া দাওয়া চালাচ্ছি তার সঙ্গে তোমাদের একটু ঘুরিও দেখাচ্ছি এক্সপ্লোরও করছি যতটা আর কি সম্ভব আর এই হচ্ছে মেল রোড মানে মেল রোড তো পুরোটাই সিমলা মেল রোড কিন্তু অনেকটা বড় মানে দার্জিলিং বা গ্যাংটকের মতো একটু এরিয়া বেশ নয় প্রচুর বড় এরিয়া মানে সিমলা মেল রোড আমি মানালিতে কীরকম জানি না সেটা গিয়ে জানতে পারবো মানে মানালিও আমরা ট্রাই করবো তো আসবে ব্লগ আসবে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার কথাবার্তা আটকে যাচ্ছে বেশ ঠান্ডা লাগছে সকালবেলা এত ঠান্ডা ছিল না এখন বেশ ভালো ঠান্ডা আর এই দেখতে পাচ্ছ এদিকে চার্জ আছে এদিকে ফাউন্টেন আছে সুন্দর একটা আর এইখানটাতেই সমস্ত জমজমাট কেমন লাগছে আপাতত ঠান্ডা লাগছে আর বেশ ভালো বাট ঠান্ডাটা জম্পেশ লাগছে পুরো এখন আমরা মেন এই মেলের মার্কেট থেকে আর কি বেরোচ্ছি আর এইখানে কিন্তু সুন্দর একটা ক্যাফের মতো আছে দেখতে পাচ্ছি এখানে বসেও খেতে পারবে এখানে কয়েকটা স্ট্রিট ফুডের আইটেম আছে বাট ওই একই রকম জিনিস আছে যেগুলো আমরা ট্রাই করলাম ওদিকে এখানে সবটা একসাথে পাওয়া যাচ্ছে আর এই দিকটাতে ভিউটা দেখো মানে পুরো মনে হচ্ছে একদম কোনো বিদেশে চলে এসেছি ওহো এই ভিউটা সেরা বস কেমন লাগছে বলো দারুণ এই ভিউটা মারাত্মক ভিউ তো গাইজ আমরা একটু হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছিলাম তো এক্সপ্লোর করতে করতে এরকম সুন্দর একটা জায়গা পেয়ে গেছি যেখান থেকে এত সুন্দর রাতের ভিউটি দেখা যাচ্ছে আর এই হচ্ছে হনুমানজি যেটা তোমরা মোটামুটি 500 টাকা যাতায়াত করে এই জায়গাটায় যেতে পারবে গিয়ে সবচেয়ে ওপরে এবং সবচেয়ে বড় হনুমানজির দর্শন করতে পারবে এই জায়গাটা এক্স্যাক্টলি এই সিমলা কালীবাড়ির বিএসএফ যে ইয়েটা আছে মানে বিএসএফদের যে আর কি জায়গাটা আছে তার ঠিক পাশেই রাত্রিবেলায় কেমন লাগছে ওয়াও লেভেল সিরিয়াসলি সত্যি করে দারুণ লাগছে সিটিটা তো গাইস খাওয়া দাওয়ার সাথে সাথে একটু ঘোরাও থাকছে আর এখন আমরা আসলাম হচ্ছে সিমলা কালীবাড়িতে আর এই হচ্ছে সিমলা কালীবাড়ি তোমরা কাউকে একটু জিজ্ঞেস করে নেবে তোমাদের রাস্তা দেখিয়ে দেবে সিমলা কালীবাড়ির রুট এটা এখান থেকেও সুন্দর ভিউ আছে বাট মায়ের দর্শন তোমাদেরও একটু করাই কথা বলছি না বেশি জাস্ট দর্শন করো মায়ের এই হচ্ছে সিমলা কালীবাড়ির মা কালী জয় মা আমরা এখন ব্যাক করতে করতে একটা জায়গায় দেখলাম হচ্ছে গোলাপ জামুন আর এটা মানালিতে খুব ফেমাস বাট আমি সেরকম সিমলাতে দেখিনি কিন্তু এইখানে দেখলাম এই দোকানটাতে একটা বেশ বড়সড়ই দোকান তো চলো গরম গরম গোলাপ জামুন ট্রাই করা যাক আর এটা হচ্ছে ফেভারিট
এই মানুষটার। আর আমরা এখন এই মেলের লিফটের কাছে আছি, আমাদের একদম লিফটের সামনেই হোটেল, মানে বেরোলেই মেল ঢুকলেই হোটেল। ওকে, তো আমি তোমাদের মোটামুটি অনেক জায়গায় দেখালাম আর কি, খাবার দাবার লোকাল কিছু দেখিয়েছি, এছাড়াও প্রচুর মানে ইয়ে আছে, স্ট্রিট ফুড থেকে শুরু করে আরও প্রচুর প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড বেকারিজ আছে এখানে, প্রচুর বেকারিজ আছে যেখানে তোমরা বিভিন্ন রকম কেকস, পেস্ট্রি এগুলো সব পেয়ে যাবে। আর গুলাবজামুন কিন্তু বেশ ফেমাস, তোমাদের লাস্টে দেখালাম গুলাবজামুন। আর দেখি রাতে ডিনার করতে হবে, ডিনার কোথা থেকে করবো সেটা তোমাদের দেখাবো। আর মোটামুটি এইরকম টাইপের খাবার দাবারই সিমলাতে লোকাল দেখলাম, বাদবাকি তো তোমাদের সব কিছুই দেখিয়েছি, এছাড়াও ভুট্টা টুট্টা পাওয়া যায়। আর এখানে শীতের ড্রেস কিন্তু প্রচুর আছে, মানে দারুণ দারুণ কালেকশন, আমি বলবো না কম দাম, বাট কালেকশন খুব ভালো। আর আরেকজনের চক্ষু একদম জল 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 করছে। ওকে, তো আমরা এখন আর কি রুমে যাচ্ছি, একটু রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন ডিনার করতে বেরোবো। এখন প্রায় 15টা মতো বাজে, আর সিমলা ওই পাহাড়ের জায়গার মতোই, 9:30টার মতো সব ক্লোজ। আর এইখান থেকে আমাদের এই একটুখানি নামতে হবে, নামলেই আমাদের হোটেল। আর এটা হচ্ছে মেন আর কি লিফটের জায়গাটা, মানে এই দিকটায় মেন মেলের দিকটা, এইটা আর কি 1 মিনিট হাঁটলে লিফট, একদম প্রাইম লোকেশনে হোটেল। অলরাইট, তো আমরা রুমে এলাম, আর রুমে এসে আমরা কিন্তু এই হোটেল থেকেই খাওয়ার দাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আমরা ঢুকলামই 9টা নাগাদ, আর দেখলাম 9:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর এখানে দাদারাও আর কি বললো যে আমাদের হোটেল থেকে আবার খাওয়ার ট্রাই করে দেখো। তো এখানে হোটেলের খাবার দাবারের প্রাইস একটু হাই আমি বলবো, মানে ঠিক আছে বাট একটু হাই আমার লেগেছে। এবার দেখি খাবার দাবার কেমন। আমরা একটা স্পেশাল থালি অর্ডার দিয়েছি যার দাম 327 টাকা, আর সেটার মধ্যে গোলাপজামুন ইনক্লুড থাকে। গোলাপজামুন যেহেতু নেই, তার জন্য 3টে রুটির জায়গায় 5টে রুটি দিয়ে দিয়েছে, তো মোটামুটি অল্প করে খেয়ে নেবো। আর ওই এক গুষ্টি অ্যাপেল এনেছি, এখন অ্যাপেল খাবো, ব্যাস হয়ে গেলো রাতের ডিনার। রাতের ডিনার এমনি হালকা করা ভালো, আর বাদ বাকি এডিটও করতে হবে। তো চলো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই। আর ম্যাক্সিমাম স্ট্রিট ফুড যেগুলো ছিল আর কি কমন আমি দেখতে পেয়েছি, সেগুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই থালি, যেখানে এদিকে বুন্দি রায়তা আছে, এদিকে পনিরের একটা সবজি আছে, এটা শাহী পনির প্রবাবলি, আর এটা পনিরের একটা সবজি আছে, ডাল মাখানি আছে, 5টা রুটি দিয়েছে, নর্মালি 3টে রুটি হয় গোলাপজামুন নেই বলে, আর নিচে কিন্তু রাইস আছে, এই যে বাসমতি রাইস আছে দেখতে পাচ্ছ, সাথে সালাড। আর এই থালিটা খাবারগুলো দেখে ভালো লাগছে, গন্ধটাও বেশ ভালো। তো চলো টেস্টি তো দেখে লাগছে, এবার খেয়ে দে তারপরে একদম ব্যাক করছি। বাগিটুর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া এবং ঠান্ডা বেশ ভালোই আছে, 15°C। গেলে একটুখানি এই চাপাটি বা রুটি যেটা আছে এটা একটু ডাল মাখানির সাথে ট্রাই করি। ওয়াও, খাবারের কোয়ালিটি বস সিরিয়াসলি দেখে তোমরা বুঝতে পারছো, আর পুরোটা ভেজ রেস্টুরেন্ট, এখানে আবার ভেজ খাবার বেশি পাওয়া যায় দেখছি। আর এরপর একটু পনিরের যে তরকারিটা আছে বা শাহী পনির প্রবাবলি, এটা একটু টেস্ট করে দেখি। পনিরের সাইজগুলো বেশ বড় বড়ই দিয়েছে, চলো এটা একটু টেস্ট করি। আর এদিকে বুন্দি রায়তাও আছে। খাবার দাবার নো ডাউট আমার পার্সোনালি ভালো লেগেছে, বাদবাকি চলো কমপ্লিট করি, কমপ্লিট করে ব্যাক করছি। ওকে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আই হোপ তোমাদের মোটামুটি আর কি কিছু ফুড টুর দিয়েছি, বাদবাকি ঘোরার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। বাট দেখা যায় একটু ঘোরাটা নিয়ে প্রবলেম হয়ে গেছে, যদি হয় তো কালকে দেখা যায় কতটা কী করা যায়। বাট একটা জিনিস দেখলাম, এই আমরা কিনেছিলাম এই জিনিসটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে, এটা ছিল নরম, মানে একটু আর কি গিয়েছিল এই ফুলে ভেপে, মানে এই ঠান্ডা খেয়েছে মনে হয় এখানে সিমলা এসে, ফেটে যাবে কিছুক্ষণ মানে না খেলে, ফাটেনি মানে পড়ে গেছে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ইম্পর্টেন্ট। বাট তোমাদের বলবো যে এইখানে প্রচুর অপশান আছে, মানে সিমলাতে আসলে খাওয়া দাওয়ার প্রচুর 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 অপশান, সেটা তোমরা অথেন্টিক খাবারও খেতে পারো, আদারওয়াইজ নর্মালও খেতে পারো। আমি আগের দিন যে হোটেলের ভিডিওটা করেছিলাম সেখানে আমি একটা অথেন্টিক খাবারের জায়গার আর কি খোঁজ দিয়েছিলাম, যেটা গুগল আন্দাজে এখানের বেস্ট এবং বেস্ট লোকাল লোকরাও খাচ্ছিল, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো। বাদবাকি নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। এই সিমলা সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রামে ফলো নতুন রিল অ্যান্ড আপডেটের জন্য। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা, গুড নাইট।